হাই ফ্রেন্ডস আমি দীপায়ন আজকের টপিকটা হচ্ছে আমার কম্যান্ডে আসা সোহেল খান সে লিখেছে যে ডব্লু বিএসি ডিসেলের সঙ্গে এনলিস্টমেন্ট করে কী প্রফিট হয় তার উপরে যদি কিছু আমি বলি ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টার লাইসেন্স অনেকে বানাই যাদের মিনিমাম ছোটো পার্ট দিয়ে তারা লাইসেন্স বানায় কেউ ইন্ডাস্ট্রিতে কাজ করে কেউ ছোট ছোট ফার্মে কাজ করে কেউ সোলারের কাজ করে তো এই টাইপের কাজও তারা করে এমন কি তারা স্ট্রিট লাইটের কাজ করে রেলে প্রোজেক্ট করে পিডব্লিউডিতে কাজ করে মানে সিপিডব্লিউডিতে কাজ করে তো এই সব কাজগুলো তো চলেই কিন্তু ডিসিএল এর সঙ্গে কাজ করার এই যে ইচ্ছাটা এটা ওয়েস্ট বেঙ্গলের ম্যাক্সিমাম যারা ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টর থাকে তাদের একটা স্বপ্নও বলা যেতে পারে তো সেখানে কাজ করে তাদের প্রফিটটা কি হবে এটা একটা সুন্দর কোশ্চেন যে আমার প্রফিটটা কী হবে প্রফিটটা কি করে বের করব বা কীভাবে আমি দেখব তো এই কমেন্টার উপরেই আজকে পুরো ডিসকাশানটা আমি করব পুরো আলোচনাটা যেটা হবে পুরো এই কমান্টার উপরেই হবে তো ফার্স্ট আমাকে ডব্লু বিএসসি ডিসিএলের সঙ্গে প্রফিট বের করার আগে যেটা আমাকে জানতে হবে যে ডব্লু বিএসসি ডিসিএলটা কী তো ডব্লু বিএসি ডিসিএল হচ্ছে আমাদের ও বেঙ্গলের কলকাতাটা বাদ দিয়ে আর আসানসোলের ওদিকটা বাদ দিয়ে বাকি ইলেকট্রিক্যাল যে ডিস্ট্রিবিউশনের যে কোম্পানি সেটা হচ্ছে ডব্লিউ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি কোম্পানি লিমিটেড যার অধীনে পুরো বেঙ্গলের ইলেকট্রিক্যালের যে প্রসেসটা যে মানে যে সিস্টেমটা চলে আমরা যে বাড়িতে যে ইলেকট্রিসিটিটা ব্যবহার করি সেটা তাদের থ্রুতেই আমরা কিন্তু সেই জিনিসটা পেয়ে থাকি তো তাদের কন্ট্রাক্টর মানে তারা কিছু রেজিস্টার্ড কন্ট্রাক্টর রেখেছে আর রেজিস্টার্ড কন্ট্রাক্টার বলা যেতে পারে প্রত্যেক বছরই তাদেরকে নতুন কিছু রিক্রুট মানে তাদের এঙ্গেজমেন্ট করানো হয় আর যারা পুরনো হয় তাদেরকে রিনিউয়াল করানো হয় তো সেই কন্ট্রাক্টরের উপরে বেস করেই তারা কিন্তু তাদের কার্যকলাপটা চালিয়ে যাচ্ছে কী কী কাজ থাকে তার ভিতরে সেটা মিটার ইনস্টলেশান হোক তাছাড়া বিল কালেকশান হোক কোনো তাদের যে ভ্যাকেলগুলো ব্যবহার হয় গাড়িগুলো ব্যবহার হয় সেই সব জায়গাগুলোতে সেই কন্ট্রাক্টারগুলোকে এঙ্গেজ করে তার সঙ্গে তারা কি করে তাদের পোলিরেকশন করানো ট্রান্সফর্মার ইনস্টলেশান করানো মেনটেন্যান্সের যে পুরো ওয়ার্কটা সেটা কিন্তু কন্ট্রাক্টরটা দিয়ে করায় তো এক্ষেত্রে আমি কন্ট্রাক্টর হয়ে আমার প্রফিটটা কি আছে সেটা জানতে যাওয়ার আগে আমাকে আমার কাজটাকে জানতে হচ্ছে যে আমি কি কি কাজ করতে পারি ঠিক আছে তো লাইনের যদি আমি কাজ যাই কাজে যাই তাহলে আমাকে সেখানে ওয়ারিংয়ের কাজ থেকে শুরু করে মানে মোটর মিটার ইনস্টলেশান থেকে শুরু করে থার্টি থ্রি কেবি পর্যন্ত আমাকে কিন্তু কাজ করতে হবে যদি আমি কন্ট্রাক্টর হিসেবে কাজ করি ডিসিএল যে কন্ট্রাক্টরটা এঙ্গেজ করে এনলিস্টমেন্টের প্রসেসে আনে সেটা তিনটে প্রসেসে তিনটে ক্যাটাগরিতে ভাগ করে ক্যাটাগরি এ ক্যাটাগরি বি ক্যাটাগরি সি এক্ষেত্রে ক্যাটাগরি এ যেটা আছে সেটা যে কাজের যে ক্যাপাসিটি তাদের কম থাকে সি এর সবসময় ম্যাক্সিমাম থাকে তো এক্ষেত্রে প্রফিট বের করতে যাওয়ার আগে ফার্স্ট আমাকে জানতে হবে আমি ইনভেস্টমেন্ট কত করব। আমি প্রফিটের কাছে যাব ফার্স্ট আমাকে প্রফিট তখনই বেরোবে আমার ইনভেস্টমেন্টের উপরে টাইমের উপরে আমার যে আমি যে টাইম দিচ্ছি ওখানে যে কাজটা করছি তার উপরে তো ইনভেস্টমেন্ট আমাকে কী টাইপের করতে হবে প্র্যাকটিক্যালি অনেক কন্ট্রাক্টর আমার সঙ্গে এঙ্গেজ আছে তো আমি জানি যে কী টাইপের খরচা মোটামুটি হয়ে থাকে মোটামুটি যদি লাইসেন্স বের করতে হয় তার জন্য দুই থেকে চার লক্ষ টাকার একটা ইনভেস্টমেন্টের ব্যাপার আছে ক্যাটাগরি ধরে তারপরে ইনভেস্টমেন্ট করার পরে লাইসেন্স যখন রেডি হবে তারপরে মোটামুটি এক থেকে দু বছর সেখানে সার্ভিস মানে সার্ভিস দিতে হয় নিজেকে তো ওদের বিলের প্রসেস থাকে যে বিলিংয়ের প্রসেস নিয়েও আমার কাছে একটা কমেন্ট এসেছে বা বলেছে ছেলে যে আমাকে ডব্লু বিএসি ডিসিএলের বিলিং কী সিস্টেমে হয় কিভাবে হয় সেই নিয়ে একটা আমাকে আলোচনা করতে বলেছে যেটাতে বাকি যে কন্ট্রাক্টরগুলো আছে যারা এই প্রবলেমটা ফেস করছে বিলিং নিয়ে আমি নেক্সট একটা ভিডিওতে তাদেরকে বুঝিয়ে দেবো যে কী প্রসেসে তারা বিলিংটা খুব শর্টকাটে পেতে পারে বা খুব তাড়াতাড়ি তারা বিলিংটা পেতে পারে কি কাজ করলে যেটা সাধারণভাবে বলতে পারে আমি ডিসেলের হয়ে বলছি না একটা কন্ট্রাক্টরের কি করা উচিত তার এন্ড থেকে আমি বলতে পারি এটা ঠিক আছে তো ইনভেস্টমেন্টের জায়গায় যেতে গেলে দেখা যাবে যে দেড় থেকে দু বছর একটা ইনভেস্টমেন্টের প্রয়োজন আছে ঠিক আছে একটা অ্যামাউন্ট দশ থেকে বারো লাখের একটা ইনভেস্টমেন্টের প্রয়োজন আছে তার কাজ পাবে সে কাজগুলো করবে বিলি করবে তারপরে বিল ক্লিয়ার হবে প্রফিটের যদি কথাটায় যাই তাহলে প্রফিট দেখতে গেলে এক্ষেত্রে দুটো প্রফিট বেরোয় ঠিক আছে একটা হচ্ছে যে স্বপ্ন একটা ডাব্লু বিসি ডিসের কন্ট্রাক্টর হিসেবে নিজেকে প্রেজেন্ট করানো ঠিক আছে আমি যে এরিয়াতে আছি সেখানে কন্ট্রাক্টর আমি একজন ইলেকট্রিক্যাল কিন্তু আমি সেই কোম্পানি যে ওখানে এস্টাবলিশমেন্ট করে অলরেডি এতদিন ধরে জব করে যাচ্ছে তারা তাদের কাছে যখন আমি কাজ করব আমার কাছে এটা একটা মানে একটা বিরাট কিছু একটা পাওয়ার মতনই ব্যাপার ঠিক আছে গভর্নমেন্ট জব যেভাবে পাই সকলে সেই টাইপের বলা যেতে পারে যে একটা গভর্নমেন্ট কন্ট্রাক্টার সে ঠিক আছে আর দ্বিতীয় নম্বর যদি আমি মানে প্রফিট মানে যদি আমি টাকার দিক থেকে হিসাব করতে যাই তাহলে মোটামুটি এদের ইরেকশানের কাজটাই বেশি থাকে এদের ইরেকশন কাজ আর ফেব্রিকেশান যেটা থাকে যে কারণে ওয়েস্টেজ মেটেরিয়ালস যেটা থাকে সেটা হয়তো কিছু বেঁচে যেতে পারে আর তার সঙ্গে যে ইরেকশন ভ্যালু সেই ইরেকশন ভ্যালুর প্রফিট যে মার্জিনটা থাকে সেটা মোটামুটি টোয়েন্টি টু থার্টি পারসেন্ট প্রফিট থাকে টোটাল বিলের উপরে ঠিক আছে আর এক্ষেত্রে আমি কন্টিনিউয়াসলি দেখে এসেছি কাজ করতে আমি দেখেছি যে এক্ষেত্রে যে যে বাড়িতে বা যে এরিয়াতে আমি কাজ করতে যাব সেখানকার যে লোকাল পাবলিক যারা আছে তারা যদি তাকে কোনো কন্ট্রাক্টরকে হেল্প করে এক্সট্রা করে যে আপনি কাজ করছেন আমি আপনাদের হয়ে কিছু কাজ করে দিচ্ছি আপনার হয়ে কিছু আমি লেবার সাপ্লাই করছি কিছু হ্যাঁ আপনি তাড়াতাড়ি কাজটা করুন সেক্ষেত্রে কী হয় তার প্রফিট ওখান থেকে বেরোতে শুরু করে ঠিক আছে কে হয়তো মিটার ইনস্টলেশন করতে গেল মিটার ইনস্টলেশন করতে গিয়ে সে গ্রামের লোকই বললো আমি দুটো তিনটে লোক আমরা দিয়ে একসঙ্গে কাজটা করে দিচ্ছি আপনি কাজটা করুন তাহলে কী হবে তার যে লেবার চার্জটা সেটা কমে যাচ্ছে তো এই টাইপের প্রফিট কিন্তু ডিসিএল থেকে বেরোতে আমি দেখেছি প্র্যাকটিক্যালিও আমি দেখেছি কিন্তু অনেক কন্ট্রাক্টর আছে আর যারা যদি কেউ পুরনো কন্ট্রাক্টর থাকে তারা জানে যে তাদের প্রফিটটা ম্যাক্সিমাম এখান থেকেই বেরোয় এটা ব্রি প্র্যাকটিক্যাল ঠিক আছে আর তাছাড়া তার যে কিছু পার্সেন্টেজ কাটা থাকে যে বিলগুলো হান্ড্রেড পারসেন্টের বিলে তো টোটাল ক্লিয়ার হচ্ছে না যে যে বিলগুলোর কিছু পার্সেন্টেজ কাটা থাকে সেই বিলগুলো ইন ফিউচারে গিয়ে একটা ভালো অ্যামাউন্টে পৌঁছায় এবার প্রফিট তখনই বেরোবে আপনার কাজের ভলিউমের উপরে আপনি কি পরিমাণের কাজ করছেন মানে কত টাকার কাজ আপনার টার্ন কত আছে ইয়ারলি কত টাকার কাজ করেছেন যদি আপনি দু লক্ষ টাকার কাজ করে থাকেন ইয়ারলি তাহলে আপনার প্রফিট তিরিশ চল্লিশ হাজার টাকা বেরোবে ম্যাক্সিমাম পঞ্চাশ হাজার বেরোবে যদি আপনি সেটা বিশ লক্ষ টাকার কাজ করে থাকেন কি পঞ্চাশ লক্ষ টাকার কাজ করে থাকেন তো আপনার পার্সেন্টেজ সেই হিসাবে বা মাল্টিপ্লাই হতে শুরু করবে ঠিক আছে আর সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস হতে থাকে যে প্রফিটটা না দুরকমভাবে জমা পড়ে একটা হচ্ছে যে আপনার সেভিংস কত করলেন আপনি আর একটা হচ্ছে আপনি অ্যাসেট কত বানালেন যখন আপনি ডব্লিউসিডিসের সঙ্গে কাজ করবেন তো আপনার ধীরে ধীরে আপনার অ্যাসেট তৈরি হতে শুরু করবে আপনি হয়তো ওটা আপনি ইনভেস্টমেন্ট হিসেবেই দেখবেন কিন্তু আপনার ধীরে ধীরে অ্যাসেট শুরু হতে শুরু যেমন ধরুন আপনার ফার্স্ট স্টার্টিংয়ে আপনি যে ইনভেস্টটা করে আপনি কাজ শুরু করলেন এবার ইনভেস্ট কিসে করছেন আপনি ওখানে আপনার দেখা গেল ইলেকট্রিক্যালে যেসব ইকুইপমেন্টগুলো আছে আপনাকে কিনতে হচ্ছে লেবারদের জন্য আপনি সেফটি হেলমেট কিনছেন আপনি বেল্ট কিনছেন আপনি জুতো কিনছেন আপনি আপনার কাজ করার জন্য আপনি একটা গাড়ি কিনলেন আপনি মাল ট্রান্সফর্মের ট্রান্সপোর্টিংয়ের জন্য আপনি একটা গাড়ি কিনলেন তো সেইগুলো আপনার ইনভেস্টমেন্টের ভিতরে যে টোটাল ইনভেস্টমেন্ট বলেছিলাম যে ইনভেস্টমেন্টের ভিতরেগুলো পড়ছে এগুলো তো ধীরে ধীরে কী হবে সেই ইনভেস্টমেন্ট যেগুলো আপনি করছেন বা ফার্দার আপনি বিল পে কিছু নতুন ইনভেস্টমেন্ট করলেন যেমন ধরুন আপনার মনে হলো আমার ইলেকট্রনিক্স মানে ইলেকট্রিক্যালের কোনো একটা স্পেশাল ইকুইপমেন্ট কেনার দরকার আছে যেটা আমি আমার কাজের ক্ষেত্রে ছেলেদের উপকৃত হবে কিংবা যে ছেলেগুলো আপনার কাছে কাজ করছে তারা দিনে দিনে এক্সপার্ট হচ্ছে ঠিক আছে তো এগুলো কিন্তু একটা অ্যাসেট আমার কাছে কিছুদিন আগে একটা কল এসেছিল একটা ছেলের সে আমাকে বলল যে দাদা আমি একটা রানিং একটা কন্ট্রাক্টর আছে সে তার লাইসেন্সটাকে পুরোটা বিক্রি করে দেবে আমি সেটাকে কিনবো ভাবছি তো আমি জিজ্ঞেস করলাম কত চাইছে সে বলল মোটামুটি পনেরো কুড়ি বছর আগেকার কোম্পানি তার টার্নওভার প্রত্যেক ইয়া মানে পার বছরে মোটামুটি পনেরো থেকে কুড়ি লক্ষ টাকার বিল হয় ঠিক আছে তার বেশি হয়তো কম হয় না তো আমি বললাম কত চাইছে সে বলল যে তার কাছে একটা গাড়ি আছে সেভেন্টি ফাইভ চাইছে টোটাল তাহলে এই অ্যাসেটটা সেই লোকটা কিন্তু ইনিশিয়াল সেখান থেকে শুরু করেছিল যখন তার শুধু ইনভেস্টমেন্ট দশ থেকে পনেরো লাখ ছিল কিন্তু আজকে সেই কোম্পানিটাই সে যখন অন্য কাউকে হ্যান্ড ওভার করছে তার ভ্যালুয়েশানটা বেড়ে সেভেন্টি ফাইভ লাখ হয়ে যাচ্ছে তাহলে এই পনেরো কুড়ি বছর ডিউরেশনের ভিতরে তাহলে এই যে ম্যাক্সিমাম টাকাটা এটাই প্রফিট তো প্রফিট বেরোবে তার কাজের উপরে তার যে যে কাজ করার যে মানসিকতা কারণ সে তো একটা নিচে একটা কোম্পানি সেটা কোম্পানির আন্ডার কাজগুলো সে তো ওটা নিচে কোম্পানি নিজের একটা অর্গানাইজেশান তো সেই জায়গাটায় সে কতটা আউটপুট দিতে পারছে কোম্পানিকে ডিসেলকে কতটা প্রফিট করাতে পারছে কিভাবে কাজ করতে পারছে কিভাবে রেভিনিউ কালেক্ট করতে পারছে তার উপর ডিপেন্ড করবে যে তার প্রফিটটা ঠিক আছে তো আজকে সোহেল খানের আশা করি এই অ্যান্সারটা সোহেল খানে পেয়ে গেছে সোহেল খান যে আমাকে প্রফিট বের করতে গেলে আমাকে কোন জিনিসটা আমাকে বেশি শক্ত করতে হবে সেটা হচ্ছে মানসিকতা আর টাইম টাইমটা যদি আমি ওখানে বেশিভাবে ইনভলভ করতে পারি আর বুঝতে পারি কাজের পলিসিগুলো ঠিক আছে এখানে মেটেরিয়ালস রিকনসুলেশনের একটা ব্যাপার হচ্ছে মেটেরিয়ালস রিকনসুলেশান আমি কাজ করে গেলাম কিন্তু মেটেরিয়ালস রিকনসুলেশনটা আমি প্রপার ওয়েতে করতে পারলাম না দেখা গেলো যে আমি বিল করছি কিন্তু মেটেরিয়ালসের ব্যালেন্স যে মেটেরিয়ালসগুলো সেগুলো হিসাব ঠিকঠাক করতে পারলাম না সাইড থেকে মেটেরিয়ালস চুরি হয়ে গেছে বা কোনো জায়গায় আমি যখন মেটেরিয়ালসটা ফেব্রিকেশন করছি ওয়েস্টেজ মেটেরিয়ালসটা বেশি হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে লসের পরিমাণ বেড়ে যাবে তো এর এর প্রপার যদি আমি বলি যে প্রফিট কীরকম হবে আমি এটা বলতে পারি দু থেকে তিন বছর যদি ডিসেলের সঙ্গে সে ঠিক মতন ভালোভাবে কাজ করতে পারে তো সে একটা ভালো পজিশানে পৌঁছাতে পারে যেটা গভর্নমেন্ট জব করে যতটা ইনকাম হয় তার চেয়েও বেশিই হবে আশা করা যায় কিন্তু সে যদি কাজের মতন কাজ করে ও কাজগুলো করলে হবে না তো আশা করা যায় আপনারা এই প্রফিট নিয়ে ডব্লিউ বিএসিডিসিএলের সঙ্গে যে গল্পটা আপনারা মোটামুটি জানতে পেরেছেন বুঝতে পেরেছেন যদি আমার ভিডিওটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন শেয়ার অবশ্যই করবেন বারবার আমি বলে থাকি শেয়ার অবশ্যই করবেন কারণ যারা জানে না এই ইনফরমেশানগুলো তাদের কাছে ভিডিওটা পৌঁছাক তারা ইনফরমেশান জানুক আমার কাছে যত ভিতরে তথ্য আছে আমি টোটাল আপনাদেরকে ধীরে ধীরে জানাবো ঠিক আছে তো যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ